একজন বড়লোক বাবার বখাটে ছেলে যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর ভেবে নেয় এই পৃথিবীর সবকিছুর ওপর তার অধিকার আছে, তখন তাকে তার নিজের বাবা কিভাবে শায়েস্তা করে। সন অফ আ রিচ নামের একটি রাশিয়ান মুভির এই গল্পটি নিয়েই আজ আমরা আলোচনা করব। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। এই মুভির শুরুতে গ্রিশা নামের একজন রাশিয়ান ছেলেকে দেখানো হয় যার বাবা রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। সে তার বাবার প্রয়োজনের থেকে বেশি টাকার কারণে পক্ষে গিয়েছিল এবং মানুষকে মানুষ বলে গণ্য করত না। সারাদিন পার্টি করত, মদ খেত এবং মেয়েদের সাথে সময় কাটাত। একদিন তার জোরে গাড়ি চালানোর কারণে সেমেনফ নামের একজন পুলিশ তাকে দাঁড় করায় এবং সাথে সাথে সে ওই পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে নেয় না। তখন গ্রিশা গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে সেমেনফ গাড়ির সামনে এসে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু গ্রিশা তবুও গাড়ি চালাতে থাকে আর সেমেনফ ওই গাড়ির বনেট ধরে কোনো রকমে গাড়ির সাথে যেতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় গ্রিশার বাবা প্যাভেল একটা থানায় ছেলেকে ছাড়ানোর জন্য এসেছে। পুলিশ অফিসারটি প্যাভেলকে তার ছেলের বিগত কিছুদিনের লাগাম ছাড়া কাজকর্মের কথা জানায় এবং শাসনে রাখার উপদেশ দেয়। প্যাভেল তাকে ছাড়ানোর পর তাকে বকে এবং ত্যাজ্যপত্র করে দেওয়ার ভয় দেখায়। তবুও গ্রিশা একবিন্দু ভয় পায় না, কারণ সে জানে তার বাবা চিরকাল মুখেই এসব কথা বলে আসে, আদতে কিছুই করে না। সেখান থেকে প্যাভেল সোজা তার গার্লফ্রেন্ড অ্যানাস্থেসিয়ার কাছে যায় যে একজন টিভি প্রডিউসার। প্যাভেল তার দুঃখ তার গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করে আর বলে সে জানে না এখন কি করলে তার ছেলে শুধরে যাবে। অ্যানাস্থেসিয়া বলে সে লিভ আর্নল্ডভিচ নামের একজনকে চেনে যার সাথে সে আগে একটা ভূতের সিনেমায় কাজ করেছে এবং সে আশাবাদী যে এই লোকটি তাদেরকে সাহায্য করতে পারবে। প্যাভেল রাজি হয়ে যায়। তারপর তারা দুজনে মিলে লেভের ভয়ানক দেখতে বাড়ির ভিতরে ঢুকে দেখে লেভ গলায় দড়ি দিয়ে ঝুলছে, কিন্তু পরে তারা বুঝতে পারে এটা ভ্রম ছিল, আসলে লেভের কাজটাই এটা। সে নানান রকম ডিভাইস তৈরি করে যেগুলো দিয়ে মানুষের চোখকে বোকা বানানো যায়। এরপর তারা লেভকে সবকিছু খুলে বলে এবং লেভ তাদেরকে একটা প্ল্যান শোনায়। এর কয়েকদিন পর এক রাতে গ্রিশা একটা নাইট ক্লাব থেকে বেরিয়ে দেখে একটা ট্রাক তার গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, তাই সে ওই গাড়ির পিছন পিছন দৌড়াতে থাকে। আর এই সময় পেছন থেকে কেউ একজন ট্রাঙ্কুলাইজার দিয়ে শুট করে তাকে ওখানেই অজ্ঞান করে দেয়। অনেকটা সময় পর গ্রিশা ঘুম ভেঙে দেখে সে একটা আস্তাবলের মধ্যে একটা অদ্ভুত ধরনের পোশাক পরে রয়েছে। আর আর্টিয়ম নামের একটা ছেলে যে ওই আস্তাবলেই কাজ করে তাকে এসে বলে তাদেরকে ঘোড়াগুলো তাড়াতাড়ি তৈরি করতে হবে, নইলে মালিক শাস্তি দেবে। কিছু বুঝতে না পেরে গ্রিশা এক কোণে বসে থাকে। তখন সেই আস্তাবলের সর্দার অ্যাডভে সেখানে আসে এবং কাজ না করার জন্য গ্রিশাকে গালিগালাজ করে। সেখানে জমিদার ডেমিট্রি আর তার ছেলে অ্যালেক্সিকে দেখা যায়। অ্যালেক্সি তাকে একটা চাবুক দেয় যেটা দিয়ে অ্যাডভে গ্রিশাকে মারে কথা না শোনার জন্য। ডেমিট্রি গ্রিশাকে বলে এখনই যদি সে ঘোড়াদেরকে তৈরি না করে তাহলে এরপর তাকে আরও কঠিন শাস্তি দেওয়া হবে। অটম তাকে আস্তাবলের ভেতরে নিয়ে যায়, কিন্তু গ্রিশা জানলা দিয়ে পালিয়ে যায় আর দেখে সে 1860 সালের একটা রাশিয়ান গ্রামে রয়েছে যেখানে দাসত্ব প্রথা একটা সাধারণ ব্যাপার ছিল। গ্রামবাসীদের কাছে সে সাহায্য চায়, তাদের কাছে মোবাইল ফোন আছে কিনা জিজ্ঞাসা করে আর পুলিশকে ডাকার জন্য অনুরোধ করে, কিন্তু কেউই তার কথা কিচ্ছু বুঝে উঠতে পারে না। গ্রিশা সেই জমিদারের জমির প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু তখনই সে একটা লেকে পড়ে যায়, তাই সে শুকনো কাপড় আনতে গ্রামে ফেরত গেলে অ্যাডভে তাকে পাকড়াও করে আর পালিয়ে যাওয়ার জন্য ফাঁসি দেওয়ার ঘোষণা করে। সেই সময় ডেমিট্রির মেয়ে আদলায়া সেখানে এসে ডেমিট্রিকে বলে রোজ রোজ মানুষ মারা দেখতে তার একদমই ভালো লাগে না। সে অনুরোধ করে কয়েদিকে ক্ষমা করে দিতে। সেই দিন আদলায়ার জন্মদিন হওয়ার জন্য তার বাবা তার কথা মেনে নেয় এবং গ্রিশাকে ক্ষমা করে দেয়। এরপর একটা পাখিকে তাদের মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখা যায় আর সেটা গিয়ে একটু দূরের একটা বিল্ডিং এর মধ্যে যায়। আসলে সেটা পাখির মতো দেখতে একটা ড্রোন ছিল। এখানেই বোঝা যায় যে তারা টাইম ট্রাভেলের ভ্রম তৈরি করে গ্রিশাকে শায়েস্তা করতে চাইছে। লেভ পুরো ব্যাপারটা পরিচালনা করছে আর যাতে এই তৈরি করা ভ্রমে কোনো খামতি না থাকে
সেই জন্য অ্যানাস্টেসিয়া তাকে সাহায্য করছে তার টিভি প্রযোজনার অভিজ্ঞতা প্রদান করে। গ্রামের প্রত্যেকটা জায়গায় ক্যামেরা বসানো থাকে, এমনকি গাছেও। আর যদি কোনো সমস্যা দেখা দেয়, সেটা সামলানোর জন্য একজন স্নাইপার সবসময় তৈরি থাকে গ্রিশাকে ট্র্যাঙ্কুলাইজার শ্যুট করার জন্য। প্যাভেলের কষ্ট হয় যখন তার ছেলেকে আসল চাবুক দিয়ে মার খেতে দেখে, কিন্তু লিফ তাকে এই বলে আশ্বস্ত করে এটা গ্রিশার ভালোর জন্যই করা হচ্ছে। পরের একটা দৃশ্যে লিফ আর অ্যানাস্টেসিয়াকে একে অপরের সাথে কোনো একটা ব্যাপারে তর্ক করতে দেখা যায়। তাতে প্যাভেলের সন্দেহ হয় এবং সে তাদের দুজনের মধ্যে কি চলছে জানতে চাইলে লিফ বলে আসলে তারা আগে বিবাহিত ছিল। ওদিকে গ্রিশা ভাবতে শুরু করে সে হয়তো কোনো রকমভাবে টাইম ট্রাভেল করে ফেলেছে। আর এদিকে পরের দৃশ্যের জন্য সব অভিনেতাদের স্ক্রিপ্ট দেওয়া হয় আর তাদেরকে বলে দেওয়া হয় হাত পা অথবা মুখ কিছুই শেভ করা যাবে না, আর কোনো অন্তর্বাস, কানের দুল, আংটি এসবও পরা যাবে না। এখানে অ্যালেক্সির আসল গার্লফ্রেন্ড লিজাকে দেখানো হয় যে অভিনয় করছিল না, শুধুমাত্র ঘোড়াগুলোর ইনচার্জ ছিল। গ্রিশার জীবন দেখতে দেখতে পাল্টে যায়। তাকে এখন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হয়, খাওয়া দাওয়াও খুবই স্বাভাবিক পায়, ঘোড়ার খেয়াল রাখতে হয় এবং জঙ্গলের মধ্যেই শৌচকার্য সারতে হয়। আর মাঝে মাঝে কাজ ঠিক করে না করার জন্য চাবুকের বাড়িও খেতে হয়। একদিন দুপুরে সে আদলায়াকে কাঁদতে দেখে কারণ জিজ্ঞাসা করলে আদলায়া বলে তার বাবা তাকে একজন বয়স্ক ধনী লোকের সাথে বিয়ে দিয়ে দিতে চায়। কিন্তু সেটা গ্রিশার খুব একটা খারাপ লাগে না, কারণ সে ভাবে ওই বুড়ো লোকটা মারা গেলে সব টাকার মালিক তো আদলায়াই হয়ে যাবে। এরপর একদিন গ্রিশা একটা মুরগি চুরি করে এনে অটমকে বলে স্যুপ বানানোর জন্য বাকি সরঞ্জাম জোগাড় করতে। অটম তার কথা মতো সবই করে, কিন্তু অটমকে না দিয়েই সে সব স্যুপটা একা একাই খেয়ে নেয়। অ্যাডভি যখন জানতে পারে যে মুরগি চুরি হয়ে গেছে, তখন সবাইকে এক জায়গায় করে বলে যদি আসল দোষী কে সেটা কেউ না বলে তাহলে র্যান্ডাম কাউকে তুলে তাকে চাবুক পেটা করা হবে। এখানেও গ্রিশার মনুষ্যত্ব জাগে না, সে দেখতে থাকে তারা অটমকে নিয়ে যাচ্ছে চাবুক পেটা করার জন্য। এরপর মেকআপ আর্টিস্টরা অটমের পিঠে চাবুকের দাগ এঁকে দেয়। অটম ফিরে এসে তার পিঠের দাগগুলো গ্রিশাকে দেখায়, কিন্তু গ্রিশা এতে কোনো ভ্রুক্ষেপ করে না। এই সময় লিজা যখন ঘোড়া থেকে নামছিল, তখন গ্রিশা তার পরনের আধুনিক আন্ডারওয়্যার দেখতে পায়। তাতে গ্রিশার সন্দেহ হয়, তাই সে লিজার পেছন পেছন গিয়ে তাকে মাটিতে শুয়ে তার আন্ডারওয়্যারটা আবার দেখার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা গ্রিশাকে আটকায় আর লিজা সেখান থেকে পালিয়ে যায়। গ্রিশার মধ্যে কোনো পরিবর্তন না দেখে প্যাভেল সমস্ত কিছু বন্ধ করার কথা ভাবছিল, কিন্তু তখনই গল্পে টুয়েস্ট আসে আর জানা যায় গ্রিশা লিজাকে খুঁজছে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তখনই লেভ সিদ্ধান্ত নেয় লিজাকেও তাদের গল্পে ঢোকাবে, আর একজন অ্যাক্টর গ্রামবাসীকে বলে গ্রিশাকে গিয়ে লিজার অ্যাড্রেস দিতে। তারপর গ্রিশা লিজার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। এর কিছুদিন পরই সেই গ্রামে একটা ট্র্যাডিশনাল অনুষ্ঠান হয়, আর জানা যায় এই অনুষ্ঠানে রাতে যার সাথে সময় কাটানো হয় তার সাথেই সারা জীবন একসাথে থাকা যায়। রাতে যখন তারা সেলিব্রেট করছিল, তখন আদলায়া গ্রিশাকে বলে সে তার বিয়ে নিয়ে খুশি না, আর সে তাকে একটু হিন্টস দিয়ে বলে সে আজ রাতে লেকের ধারে একা একা হাঁটতে যাবে। কিন্তু গ্রিশা আদলায়ার পিছনে না গিয়ে লিজার কাছে যায় আর ভবিষ্যতের বিভিন্ন প্রযুক্তি নিয়ে কথা বলতে থাকে, আর জানায় সে টাইম ট্রাভেল করে এখানে এসেছে। লিজার কষ্ট হয় গ্রিশার জন্য আর সে বলে যে গ্রিশার টাইম ট্রাভেলের গল্প সে বিশ্বাস করে। তাদের গল্প ভালোই জমে উঠছিল, ঠিক এই সময় অটম সেখানে এসে বলে সে আদলায়াকে দেখেছে লেকের ধারে। তখনই গ্রিশা ভাবে যে বিয়ে নিয়ে আগলায়ার মন খারাপ ছিল আর তার উপর এত রাতে সে লেকের ধারে, হয়তো কোনো অঘটন ঘটতে পারে, তাই সে দৌড়ে যায় আর তাকে বাঁচিয়ে নিয়ে গ্রামে ফেরে। গ্রামে ফিরে আগলায়া গ্রিশার ভালোবাসা পাওয়ার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখান থেকে বেরিয়ে লিজাকে খুঁজতে যায়। অনুষ্ঠানে লিজাকে না পেয়ে গ্রিশা সোজা লিজার বাড়ি চলে যায়। লিজার ঘরে অন্য যে অ্যাক্টারগুলো ছিল তারা তাড়াতাড়ি লুকিয়ে পড়ে এবং তারপর লিজা দরজা খোলে। গ্রিশা তাকে বলে সে আজ রাতটা তার সাথেই কাটাতে চায় এবং দেখতে চায় যে সবাই যেটা বলছে সেটা সত্যি হয় কিনা। কিন্তু লিজা কোনো উত্তর না দিয়ে তার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। পরের দিন সকালে লেফ লিজাকে গ্রিশার গার্লফ্রেন্ডের অভিনয় করার জন্য বলে। লিজা রাজি হয়ে যায়, কারণ সে চাইছিল যে গ্রিশা একটা ভালো মানুষ হয়ে উঠুক।
কিন্তু সে এটা পরিষ্কার করে দেয় যে কোনো রকমভাবেই গ্রিসার সাথে মিলিত হবে না, এমনকি কোনো চুম্বনের দৃশ্য করতেও সে রাজি নয়। এদিকে অ্যালিসকির তার রিয়েল লাইফ গার্লফ্রেন্ডকে এসবের মধ্যে জড়াতে দেখে একদমই ভালো লাগছিল না। পরের দৃশ্যে দেখা যায় লিফকে নতুন একটা গল্পের প্লট তৈরি করতে, আর সেই গল্প অনুযায়ী অ্যালেক্সিকে দেখানো হয় রাস্তায় মাতলামি করতে এবং শেরিফকে মারধর করতে। কিন্তু গ্রিসার এতে রেগে যাওয়ার বদলে হিংসে হয় এটা ভেবে যে গত রাতটা অ্যালেক্সির নিশ্চয়ই খুব রঙিন কেটেছে। এরপর ডিমিট্রি গ্রিসাকে ডাকে আর তার ছেলের জায়গায় তাকে দোষ স্বীকার করে শাস্তি গ্রহণ করতে বলে। গ্রিসা প্রথমে রাজি হয় না, কিন্তু যখন ডিমিট্রি বলে এটা করলে তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেওয়া হবে এবং ভালো খাবার দেওয়া হবে, তখন সে রাজি হয়ে যায়। আর এবার গ্রিসা আগেরবারের মতো করে না, সে তার খাবারটা অটমের সাথে ভাগ করে নেয়। অন্যদিকে অ্যানাস্থেসিয়া আর লেভকে হেসে হেসে কথা বলতে দেখে প্যাভেল ভাবে যে তারা হয়তো আবার তাদের পুরনো সম্পর্কে ফিরে যাবে। কিন্তু প্যাভেল জিজ্ঞাসা করাতে লেভ বলে সেরকম কোনো ব্যাপার না, আসলে অ্যানাস্থেসিয়া প্যাভেলকেই ভালোবাসে। কিন্তু এতে প্যাভেলের চিন্তা আরও বেড়ে যায়, কারণ সে এতদিন ভাবত তার আর অ্যানাস্থেসিয়ার সম্পর্কটা শুধুই শারীরিক। এদিকে গ্রিসাকে চাবুক দিয়ে পিটিয়ে শাস্তি দেওয়া হয়, আর তারপর সে ডিমিট্রির বাড়ি যায় তার মুক্তিপত্র চাইতে। ডিমিট্রি সে সময় বাড়ি ছিল না, কিন্তু অ্যালেক্সি সেখানে উপস্থিত ছিল, আর অ্যালেক্সি তাকে লাথি মেরে মাটিতে ফেলে তার মুখে থুতু ছিটিয়ে তাকে বলে তাকে মুক্তি দেওয়া হবে, এই কথাটাতে সে কি করে বিশ্বাস করল। এরপর গ্রিসার জীবন আগের মতোই আস্তাবলের কাজ করতে করতে কাটতে থাকে, কিন্তু এখন সে লেজার সাথে একটু বেশি সময় কাটায়, কারণ সে লেজার প্রেমে পড়ে গেছে। একদিন যখন তারা দুজনে একসাথে হাঁটছিল, তারা একটা পাখিকে দেখে যার ওড়ার ধরনটা অদ্ভুত ছিল। আসলে সেটা একটা ড্রোন ছিল এবং সেটাতে একটু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। অ্যানাস্থেসিয়া স্নাইপারকে তৈরি থাকতে বলে, কারণ যদি ড্রোনটা মাটিতে পড়ে যায় তাহলে গ্রিসাকে সাথে সাথেই ট্র্যাঙ্কুইলাইজার শ্যুট করতে হবে। এদিকে লিজা গ্রিসাকে ডিস্ট্রাক্ট করার জন্য বলে সে ছোটবেলা থেকেই পাখিদেরকে তার গার্ডিয়ান এঞ্জেল মনে করে, যদিও স্নাইপারের প্রয়োজন পড়ে না কারণ টেকনিশিয়ানরা ড্রোনটাকে কন্ট্রোল করে নেয়। এদিকে আগলার লিজার উপর হিংসে হয়, কারণ এখন আগলার পরিবর্তে প্রধান চরিত্র সে করছে। আর অ্যালেক্সির রাগ হয় তার গার্লফ্রেন্ডকে গ্রিসার সাথে দেখে। এই নিয়ে আলোচনা করতে করতে অ্যালেক্সি আর আগলায়া একটা গাড়ির মধ্যে মিলিত হয়। সেই সময় গ্রিসা আর লিজা ওখান দিয়েই যাচ্ছিল, তারা সেটা দেখে ফেলে। লিজার দুঃখ হয় তার বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সাথে মিলিত হতে দেখে। আর এদিকে গ্রিসা অবাক হয়ে যায়, কারণ সে জানে অ্যালেক্সি আর আগলায়া ভাই বোন। এসবের ফলে লিজার মন খারাপ হয়ে যায়, তাই গ্রিসা তার মন ঠিক করার জন্য পুরো আস্তাবল মোমবাতি দিয়ে সাজায় আর লিজার জন্য বিশেষ ডিনার তৈরি করে তাকে সারপ্রাইজ দেয়। তারপর তাদের দুজনকে খোলা আকাশের নিচে শুয়ে থাকতে দেখা যায়, যেখানে গ্রিসা লিজাকে প্রমিস করে যে সে মুক্ত হয়ে গেলে তাকে বিয়ে করবে। গ্রিসা আরো বলে তাকে মুক্তি না দেওয়ার জন্য সে অ্যালেক্সিকে সেদিন মারতে চেয়েছিল, কিন্তু মারেনি, কারণ অ্যালেক্সির মধ্যে সে নিজের আগের প্রতিমূর্তি দেখতে পায়। লিজা গ্রিসার এই বদলে যাওয়া রূপটা দেখে খুবই খুশি হয় আর তাকে কিস করে। এদিকে রেগে গিয়ে লিভ অ্যাগলায়া আর অ্যালেক্সিকে ছাঁটাই করে দেয়, আর অ্যাগলায়া একটা টক শোতে গিয়ে বলে যে গ্রিসা নামের একটা ছেলেকে কিডন্যাপ করে তাকে টর্চার করা হচ্ছে এবং কিছু লোক মিলে এসবের মজা নিচ্ছে। পুলিশ সেটা জানতে পেরে একটা নিউজ চ্যানেলে বলে তারা খুব তাড়াতাড়ি এই ব্যাপারে একটা ইনভেস্টিগেশন শুরু করবে। প্যাভেল সেটা দেখে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু লিভ বলে যে তাদের হাতে এখনো সময় আছে এবং সে গ্রিসার জন্য একটা হিরোদের মতো ক্লাইম্যাক্স তৈরি করতে চায় এবং দেখতে চায় গ্রিসা সেই ক্লাইম্যাক্সে উত্তীর্ণ হতে পারে কিনা। প্রোডাকশন টিম প্ল্যান বানায় মঙ্গলদের দিয়ে গ্রাম আক্রমণ করাবে। এদিকে একটা দৃশ্যে লিজা হঠাৎ গ্রিসাকে বলে যদি কখনো তারা কোনো কারণে আলাদা হয়ে যায় তাহলে সে যেন মনে রাখে এই সব কিছুই লিজার জন্য আসল ছিল। ঠিক এই সময় সেখানে অটম আসে আর তাদেরকে তাড়াতাড়ি গ্রামে আসতে বলে, কারণ মঙ্গলরা আক্রমণ করে দিয়েছে। সেটা শুনে গ্রিসা বলে যে তাহলে তাদের গ্রাম যাওয়ার বদলে উল্টো দিকে পালানো উচিত। তখন অটমকে লুকানো মাইক্রোফোনের মধ্যে লেফ বলতে বলে যদি গ্রামের সবাই সেখানে উপস্থিত না থাকে তাহলে গ্রামের সমস্ত বাড়ি তারা জ্বালিয়ে দেবে। গ্রামে দেখা যায় মঙ্গলদেরকে প্রচুর খাবার দেওয়া হয়েছে, কিন্তু তাদের নেতা বলে যে তাদের একটা মেয়েও লাগবে, আর সে একজনকে বেছে নেয়, কিন্তু মেয়েটার বাবা তার মেয়েকে বাঁচাতে সামনে আসে।
মঙ্গলরা বীরদেরকে শ্রদ্ধা করে, তাই তাদের একজন সিপাই মেয়েটার বাবার সাথে ডুয়েল লড়ে, কিন্তু মেয়েটার বাবা হেরে যায় এবং মারা যায়। তখন তারা বলে মেয়েটার বাবা নিজের রক্ত দিয়ে মেয়ের স্বাধীনতা কিনেছে এবং এই বলে মেয়েটাকে ছেড়ে দেয়। এরপর তারা লিজাকে বেছে নেয়। লিজা সাহায্য চেয়ে চেঁচাতে থাকে, কিন্তু গ্রিসা সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে প্যাভেল সবকিছু বন্ধ করে দিতে বলে, কারণ পুলিশ তাদের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। কিন্তু লেফ বলে যে সে আর একটু অপেক্ষা করতে চায়, কারণ গ্রিসার ওপর তার বিশ্বাস আছে। এদিকে গ্রিসা আকাশে একটা পাখি দেখতে পায় আর ভাবে লিজার গার্ডিয়ান এঞ্জেল তাকে লিজাকে বাঁচানোর সাইন দিচ্ছে। তখন সে আস্তাবল থেকে একটা ঘোড়া নেয় আর হাতে একটা মুগুর নিয়ে মঙ্গলদের সাথে লড়াই করে লিজাকে ঘোড়াতে তুলে সেখান থেকে পালিয়ে যায়। এর ঠিক পরেই পুলিশ সেখানে আসে, কিন্তু গ্রিসা সেখানে না থাকায় তারা বলে যে ওখানে একটা ছবির শুটিং চলছে। পুলিশ সেটা বিশ্বাস করে এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে গ্রিসা লিজাকে নিয়ে ডিমিট্রির জমির বর্ডার পেরিয়ে সামনে গিয়ে একটা গ্যাস স্টেশন দেখতে পায়। গ্রিসা কিছুই বুঝে উঠতে পারে না। লিজা ভাবে যে এইবার সমস্ত সত্যি গ্রিসাকে বলে দেবে। ঠিক সেই সময় স্নাইপার তাকে ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে শুট করে দেয়। এর পরের দৃশ্যে গ্রিসা চোখ খুলে নিজেকে একটা হাসপাতালে দেখতে পায়, যেখানে প্যাভেল তাকে বলে সে একটা গাড়ির অ্যাক্সিডেন্টের কারণে 3 মাস কোমাতে ছিল। গ্রিসা আবার পার্টি করতে শুরু করে, কিন্তু তাতে সে আর মজা পায় না। এমনকি সে তার গাড়িটাও সেমেনফ নামের সেই পুলিশকে দিয়ে দেয় নিজের অন্যায়ের ভরপাই করার জন্য। একদিন একটা নাইট ক্যাবে সে অ্যালেক্সি আর অ্যাগলিয়াকে দেখতে পায় আর তাদেরকে লিজার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তারা গ্রিসাকে না চেনার ভান করে। গ্রিসা তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু গ্রিসাকে দেখে তাদের খারাপ লাগে, তাই তারা গ্রিসাকে সব বলে দেয় এবং লিজা যে ঘোড়ার খামারে কাজ করে সেখানে নিয়ে যায়। লিজাকে দেখে গ্রিসা জিজ্ঞাসা করে সে যা যা বলেছিল সেগুলো কি সবই সত্যি। লিজা একথায় সম্মতি জানায় এবং তারা একে অপরকে কিস করে। এর কিছুদিন পর প্যাভেল আর অ্যানাস্থেশিয়া বিয়ে করে, যেখানে গ্রিসা লিজার সাথে গিয়ে তার বাবাকে ধন্যবাদ জানায় তার জন্য এত কিছু করে তাকে একটা ভালো মানুষে পরিবর্তন করার জন্য। আর এই মুভির শেষে দেখা যায় দেশের আরও বড়লোক বাপের বখাটে ছেলেদেরকে সেই গ্রামে নিয়ে যাওয়া হয় এবং গ্রিসা তাদেরকে ভালো মানুষে পরিবর্তিত হতে সাহায্য করে। এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনি জানতে চান একজন ধনী মানুষ কেন 21 বছর ধরে গরিব হওয়ার অভিনয় করে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। এরকম আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।